हेलो फ्रेंड्स, वेलकम माय हॉक ग्रीन वर्ल्ड। आज के आमार थंबनेल एवं टाइटल देखे बुझते पारछेन आमी कोन गाछेर भिडियो करछी। हाँ, एटी एकटी स्नेक प्लांट। स्नेक प्लांट सम्बन्धे आपनादेर कम बेशी सबारई धारणा आछे। आमरा जारा फुलेर गाछ करी तारा अनेक गाछ आमरा इनडोर प्लांट हिसाबेओ व्यवहार करी। এই ইনডোর প্ল্যান্টের মধ্যে এটি একটি হলো আপনার খুবই উপকারী ইনডোর প্ল্যান্ট। আমরা বিভিন্ন প্রকার ইনডোর প্ল্যান্ট আমরা বিভিন্নভাবে নিজের ব্যালকনিতে, জানলায় বা বিভিন্ন জায়গাতে সাজিয়ে রাখি। এই গাছটিও তার মধ্যে সুন্দর একটা শোভা পায়। এই গাছটি সম্বন্ধে প্রথমেই আমি যেটি বলবো, এই গাছটির প্রধান কাজ হচ্ছে আপনার বাতাসের যে দূষণ, সেই দূষণমুক্ত করা। কম বেশি অনেক গাছই দূষণমুক্ত করে, তবে সবচেয়ে বেশি দূষণমুক্ত করে এই স্নেক প্ল্যান্ট। এবং মনে রাখবেন, এই স্নেক প্ল্যান্টকে নাসা তার স্বীকৃতি দিয়েছে একজন এয়ার পিউরিফিকেশন হিসাবে। এই গাছ সম্বন্ধে প্রথমেই যদি বলতে হয় তাহলে বলবো আমি টব নির্বাচন। এর জন্য টব অবশ্যই 4 থেকে 6 ইঞ্চির বেশি যেন কোনো মতেই না হয় সেদিকে খেয়াল রাখবেন। কারণ বড় টব হলে মাটি বেশি হবে, জল বেশি দিতে হবে, জল বেশি হলে গাছের পচন ধরবে। তাই 4 থেকে 6 ইঞ্চি মাত্র এ টব ব্যবহার করবেন। তারপর চলে আসি এর মিডিয়া। এর মিডিয়া বলতে, যেহেতু এই গাছ জল পছন্দ একেবারেই করে না, তাহলে ওয়েল ড্রেনেজ করতে হবে। কারণ আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা কোম্পানির 4টা ফুটো করা আছে। প্রথমে আপনি বালুচালা যে নুড়িগুলো হয় সেটা কিংবা স্টোন চিপস দিয়ে প্রথমে ছিদ্রটি বন্ধ করবেন। তারপরে ওপরে মোটামুটি 1 ইঞ্চি আপনি 1 ইঞ্চি মতো বালির লেয়ার দেবেন। তারপরে এই মিডিয়া তৈরি করবেন। এই মিডিয়াতে যে কোনো মাটি এক ভাগ দেবেন, এক ভাগ দেবেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার, এবং 2 ভাগ দেবেন বালি। তার সঙ্গে 1 চামচ নিমখোল এবং সঙ্গে 1 চামচ হাড়গোড় দিতে পারলে খুব ভালো হয়। এভাবে মাটির তৈরি করে তাতে কিন্তু আপনি এই গাছ বসে দেবেন। এই গাছটিকে খুব সহজেই চারা করা যায়। কারণ আমার এই গাছটি যেখান থেকে নেওয়া হয়েছিল সেটি হচ্ছে মূল এই জায়গা থেকে। এখানে আমার প্রথম গাছ আমি বসেছিলাম এবং সেখান থেকে, যেমন দেখুন এখানে একটি শাখা বেরোচ্ছে, সাইডে একটা শাখা রয়েছে, এই শাখাগুলো থেকে তুলেই আপনি ওইরকম একটা ছোট্ট পাত্রে আপনি বসিয়ে দিতে পারেন। কিংবা এদের আবার অনেক রকম প্রজাতি আছে। যেমন এই গাছটি দেখুন, এই গাছটি তার থেকে একটু ভিন্ন যাতে, কারণ এর পাতাগুলো ওর থেকে চওড়া বেশি এবং লম্বায় অনেক কম হয়। এই গাছের যেমন আপনার 4 থেকে 5 ফিট পর্যন্ত লম্বা হয়, ঠিক তেমন কিন্তু এখানে হবে না। এটা পাতা চওড়া বেশ ভালো, কিন্তু পাতাগুলো ওর থেকে সাইজে অনেকটা ছোট এবং এটা একটু কম জায়গা নিয়ে এটা বিস্তৃতি হয়। এছাড়াও আপনি যেমন এই একটা প্রজাতি আছে, দেখুন এর 4 সাইডে কিন্তু একটা হলুদ রঙের বর্ডার আছে, এটা আরও শোভনীয়, খুব সুন্দর। এবং এখান থেকেও আপনি চারা করতে পারেন। যেমন এখানে আপনার খেয়াল করলে দিতে পাবেন যে সাইড থেকে চারাগুলো বেরোচ্ছে। এই চারাগুলো যখন একটু বড় হবে তখন আপনি এটাকে নতুন একটা টবে বসাতে পারেন। আবার এই যে পাতাগুলো আছে, এই পাতা থেকেও আপনি কিন্তু চারা করতে পারেন। পাতার যে কোনো একটা অংশ কেটে নিয়ে বা গোড়া থেকে কেটে নিয়ে বালিতে বসিয়ে দিতে পারেন বা মিডিয়া দিয়ে আপনি বসিয়ে দিতে পারেন। তাহলেই এটা আপনি 2 থেকে 3 মাসের মধ্যে আপনি নতুন চারা পেয়ে যাবেন। দেখুন এটা, এই একটা ছোট্ট একটা দইয়ের পটে এই অংশ থেকে কেটে নিয়েছিলাম আমি। এই অংশ থেকে কেটে নিয়ে আমি এখানে বসেছিলাম। এটা মোটামুটি 2 মাসের অধিক হলো, সেখান থেকে বেশ কয়েকটি পাতা আমার এখানে বেরিয়েছে এবং এটা একটু আরও বড় হলে আমি নতুন পটে বসিয়ে দেব। এটা এই জাতের আছে। আরও একটা আমি করেছি এরকম ছোট্ট একটা পটে, ওর থেকে একটু বড়, এটার থেকে একটু বড়, এইভাবে বসে আমি এটা করেছি। এবার আসি আমি জলের ব্যাপারটা। জল একটু আগেই বললাম যে জল খুব কম লাগে, এমনকি 15 থেকে 20 দিন অন্তর জল দিলেই হবে। তবে জলটা দেবেন কখন দিনটা বড় কথা নয়, আপনি যখন দেখবেন টব একেবারে শুকিয়ে গিয়ে ঠনঠন করছে, মানে মাটি এরকম, এই যে এরকম একদম শুকিয়ে গেছে, একদম মাটি এই যে এরকম শুকিয়ে গেছে, একদম কোনো মতেই মাটি হাতে কোনো জল লাগছে না, ডাস্ট হয়ে যাচ্ছে মাটি, ঠিক তখনই আপনি জলটা দেবেন।
অতিরিক্ত জল কিন্তু এই গাছে পড়লে এই গাছ কিন্তু পচন ধরে যায়, তাই একটু সাবধান থাকবেন এই জল দেওয়ার ব্যাপারে। আর খাবারের ব্যাপার যদি বলি, এই খাবার খুব একটা রিকোয়ার্ড হয় না, খাবার বলতে একেবারেই দেবো না তা নয়, মোটামুটি আপনার বছরে 3 থেকে 4 বার ম্যাক্সিমাম। কী দেবেন খাবার হিসাবে? আপনি 1 চামচ দেবেন সুপার ফসফেট, এবং 1 চামচ সুপার ফসফেট না হলে তো আপনার হাড় গুঁড়ো দিতে পারেন, অথবা খোল জল একটু ভেজে হালকা করে দিবেন একটুখানি। এটা মাসে নয়, এটা 3 মাস অন্তর বা 6 মাস অন্তর আপনি দেবেন, 3 বার বা 2 থেকে 3 বার দিলেই আপনার যথেষ্ট, কারণ খুব একটা খাবারের প্রয়োজন হয় না। এবার আমি বলবো একে রাখবেন কোথায়। এই গাছ সাধারণত আপনি রোদে রাখতে পারেন, তো রোদে, প্রখর রোদে নয়, সেমি শেডে, যেখানে সূর্যের আলো আসে কিন্তু সেরকমভাবে প্রখর রোদ নয়, সেরকম জায়গায় রাখতে পারেন। আবার আপনি এরকম আমার যেভাবে রাখা হয়েছে ঝোল বারান্দায় বা কোনো ব্যালকনি জানলাতে বা আর কোথাও রাখতে পারেন যেখানে রোদ 2-1 ঘন্টার জন্য আসে বা ইনডাইরেক্ট আলো পায়, ঠিক সেই জায়গায় রাখতে পারেন, অথবা ঘরের কোণে যে কোনো জায়গাতে আপনি রাখতে পারেন। ধরুন আপনার বেডরুম, বেডরুমের আপনি হয়তো যেখানে আপনি ঘুমান সেই ঘরের একটা টেবিলে এরকম একটা গাছ রাখতেই পারেন, কারণ এর কাজ হচ্ছে এয়ার পিউরিফিকেশন করার জন্য। ঘরের মধ্যে অনেক ক্ষতিকারক আমাদের কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এই ধরনের গ্যাসগুলো তৈরি হয়, যেটা এস অ্যাবজর্ব করে হাইজেনিক এয়ার তৈরি করতে পারে। তাছাড়া আপনি মনে করলে আপনার যেখানে বাথরুম আছে বাথরুমে অনেক দূষণ ঘটায়, এই বাথরুমের একটা কোণায় আপনি এটাকে রেখে দিতে পারেন। আপনি যেখানে বসে রাত দিন কম্পিউটার চালান সেখানেও এরকম একটা জায়গায় আপনি রেখে দিয়ে আপনার ঘরের শোভা যেমন বর্ধন পাবে, ঠিক তেমনি আপনার ঘরের দূষিত পদার্থগুলোকে অ্যাবজর্ব করে নিয়ে হাইজেনিক বাতাস তৈরি করতে পারবে। কিংবা আপনি যেখানে ডাইনিং টেবিল আছে সেই ডাইনিং টেবিলেও আপনি এইটাকে সুন্দরভাবে রেখে দিন, সেখানেও একটা শোভা বর্ধন করবে। তাহলে আপনি বুঝতেই পারছেন ঘরের বিভিন্ন জায়গায় এটাকে রাখা যায়, ডাইনিং টেবিল, বেডরুম, বাথরুম ইত্যাদি জায়গাতে। আপনারা বুঝতেই পারলেন বিভিন্ন জায়গায় রেখে আমরা এই গাছটিকে আমরা তার থেকে উপকারটা নিতে পারি। যাই হোক, আমরা এতক্ষণ জানলাম এই স্নেক প্ল্যান্টের উপকার এবং সেটা কীভাবে আমরা প্রতিস্থাপন করব এবং কীভাবে নতুন চারা তৈরি করব। এইভাবে আমরা করে এই গাছটির রক্ষণাবেক্ষণ করব। তবে হ্যাঁ, গাছটিতে মাঝে মাঝে দেখবেন প্রচুর ধুলো পড়ে, সেই ধুলোগুলোকে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেবেন। পরিষ্কার করলে গাছের অ্যাবজর্ব করার ক্ষমতাটা অবশ্যই বাড়বে, কারণ এর পাতায় যে ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে সেই বাতাসের দূষিত পদার্থগুলোকে অ্যাবজর্ব করে, সেটা ছিদ্রগুলোকে বন্ধ হয়ে গেলে সেটার ক্ষমতাটাও কমে যায়, কাজে আমাদেরকে মাঝে মাঝে পরিষ্কার করতে হবে। তবে জল ছড়িয়ে নয়, কারণ এই গাছ মোটেই জল পছন্দ করে না। তবে এই গাছকে আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি গাছটিকে যেহেতু আরও ভালো লাগে সেটা করার জন্য আপনি এরকম ছোটো ছোটো যে রঙিন পাথরের টুকরো পাওয়া যায় সেই পাথরগুলো দিয়ে গাছটাকে আরও সৌন্দর্য বাড়িয়ে নিতে পারেন। যাই হোক, এই ছিল আমার আজকের আপডেট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনার কাছে প্রথম ভিডিও নোটিফিকেশান যাবে এবং আমরাও নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাবো। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।